মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, আজ আপনাদের নিয়ে চলে এলাম নিউ দিল্লির সুন্দর একটি পার্কে। এই পার্কের নাম হলো মা সারদা, এই নামে এই পার্কটি পরিচিত। এই পার্কটি দেখতে খুবই সুন্দর, সবুজে ভর্তি, গাছপালাগুলো দেখতে খুবই সুন্দর, ফলে ফুলে সম্পূর্ণরূপে ভর্তি। এই ধরনের পার্ক দিল্লির 70% এরিয়ার মধ্যে আপনারা দেখতে পাবেন। বন্ধুরা, এই মোরাম রাস্তা দিয়ে যেতে খুবই সুন্দর লাগছে, কারণ এই মোরামের ওপর দিয়ে হাঁটতে পায়ের মধ্যে একটা খসখসে ভাব থাকছে। আর পার্কের চতুর্থ সাইডে দেখতে পাচ্ছেন বাচ্চাদের সুন্দর সুন্দর খেলনার ব্যবস্থা রাখা হয়েছে। দিল্লির প্রত্যেকটি পার্কের মধ্যে এই ধরনের খেলনার জিনিস বাচ্চাদের এবং ফ্যামিলিদের জন্য বসার সুন্দর ব্যবস্থা রাখা হয়েছে। আপনারা দিল্লি যদি ঘুরতে আসেন, তাহলে এই ধরনের পার্কের মধ্যে ভিজিট করে দেখবেন পার্কগুলো কত সুন্দর। দিল্লির গভর্নমেন্ট থেকে প্রত্যেকটি পার্ককে এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, না বলাই বাহুল্য। বন্ধুরা, আপনারা এই ধরনের পার্কে ঘুরতে বা টাইম পাস করতে আসলে অবশ্যই দেখে যাবেন এই পার্কগুলি কত সুন্দরভাবে সাজানো আছে। আজকে আমার এই ক্যামেরাটি প্রবলেম হয়ে গেছে, যার জন্যে অন্য একটি ক্যামেরা দিয়ে এই ভিডিওটি বানাচ্ছি আপনাদের জন্যে। তো যাই হোক বন্ধুরা, এখানে বাচ্চাদের এবং বয়স্কদের জন্যে বিভিন্ন রকমের সরঞ্জাম রাখা হয়েছে। এই ধরনের পার্কের মধ্যে বহু ব্যায়াম বা এক্সারসাইজ করার জন্যে বহু জিনিসপত্র রাখা হয়ে থাকে গভর্নমেন্ট থেকে। আপনারা আসলে দেখতে পাবেন এই ধরনের পার্কের মধ্যে প্রচুর পরিমাণে খেলনা এবং বাচ্চাদের ঝোলার জন্যে বা বসার জন্যে সুন্দর সুন্দর ব্যবস্থা রাখা হয়েছে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এক্সারসাইজ করার জন্যে বা ব্যায়াম করার জন্যে বহু জিনিসপত্র আছে। বাচ্চারা খেলছে এখানে দেখতেই পাচ্ছেন, বা বয়স্করা এসে এখানে এক্সারসাইজ করে থাকেন। এই পার্কটি সকাল 8টা থেকে রাত্রে 9টা পর্যন্ত খোলা থাকে। এই পার্কের মধ্যে ঢুকতে কোনো রকম কোনো চার্জ লাগে না। বন্ধুরা, দিল্লিতে 90% পার্ক ফ্রি, যে কোনো পার্কে যে কোনো সময় আপনারা যেতে পারেন। তবে হ্যাঁ, এই লকডাউনের পরিস্থিতিতে পার্কগুলি একটু অন্যরকমভাবেই আছে, কারণ সতর্কভাবে চলতে আপনাকে হবে। বন্ধুরা, এই ধরনের পার্কগুলি আপনারা দিল্লির মধ্যে 75% জায়গায় দেখতে পাবেন, আর কোনো রকম কোনো চার্জ নেওয়া হয় না। তবে কিছু কিছু পার্ক বা গার্ডেন আছে যেগুলিতে আপনার কাছ থেকে চার্জ নেওয়া হবে। আর বন্ধুরা, এই ভিডিওর মধ্যে এতটুকুই দেখালাম। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি অল করে রাখবেন। সকলেই ভালো থাকবেন।